welcome to my Panchphoron family. তোমরা সবাই কেমন আছো? আমি সমন্দ্রিতা চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। আশা করছি তোমাদের ভালো লাগবে। সঙ্গে থাকো, সাথে থাকো এবং দেখতে থাকো। আর অবশ্যই কমেন্ট করতে কিন্তু ভুলো না। সবাই আমাকে রিকোয়েস্ট করেছো হেয়ার ফলের সমস্যার সমাধান কি করে পাবো। তো সবার প্রথমে সবাইকে জানতে হবে, আর অনেকেই বলেছো আমার এত বড় চুলটা আমি কি করে মেনটেন করি। তো সো আজকে বন্ধুরা আমি আমার চুল মানে আমার হেয়ারটাকে আমি কিভাবে কেয়ার করি সেটাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। আর তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে তোমাদের কেমন লাগলো আর কতটা তোমরা উপকার পেলে, ঠিক আছে? হেয়ার ফল একটা খুব কমন সমস্যা, তো এই সমস্যাটা কেন হয় সেটাও জানতে হবে এবং এই সমস্যার সমাধানটাও কিন্তু আমি বলে দেব। তো সঙ্গে থাকো, দেখতে থাকো। আমি বলি যে কোনো সমস্যা যেরকম আছে সমস্যার কিন্তু সমাধানও আছে। তো তোমরা যে বন্ধুরা আমাকে রিকোয়েস্ট করেছো যে হেয়ার ফলের সমস্যা থেকে কী করে মুক্তি পাবো, তো তাদের উদ্দেশ্যে আমি এবং ফুল সলিউশনটা যেন আমি তোমাদের সাথে শেয়ার করি। তো ফার্স্টে বলবো যে কোনো সমস্যার কিন্তু সমাধান খুব ইজি। আমার অনেক বন্ধুরা মানে আমরা সবাই কিন্তু ভীষণভাবে চুলটাকে সবসময় কিন্তু কম্বিং করতে থাকি, দিনে 5 বার 6 বার 7 বার, একদম না, এটা কিন্তু রং প্রসেস। কী করবো বন্ধুরা, দিনে অন্তত 3 থেকে 4 বার আমি কম্বিং করব। এবং কম্বিংটা করবো অবশ্যই এরকম একটা কাঠের কম্ব দিয়ে, ঠিক আছে বন্ধুরা? এবং তারপরেও যদি আমাদের কম্বিং করা লাগে মানে হেয়ারটাকে কী করে আমরা কম্বিং করবো কোথাও গিয়েছি, তার জন্য আমাদের এই ফিঙ্গারটাই যথেষ্ট। আমরা এই হাত দিয়ে আমরা কিন্তু আমাদের চুলটাকে নানান রকম করে নেব। তো বন্ধুরা দিনে অন্তত 8 থেকে 10 বার যে হেয়ার ব্রাশ করে তারা অনেকে পছন্দ করে, কিন্তু এটা তো কখনোই উচিত না। এর কারণ হচ্ছে আমরা যতবারই হেয়ার ব্রাশ করবো ততবারই কম্বের মধ্যে কিন্তু চুল চলে আসবে। তো হেয়ার ব্রাশটা বারবার করলে কিন্তু অনেক বেশি চুল পড়ে। সুতরাং বন্ধুরা আজ থেকে হেয়ার ব্রাশ বারবার নয়। সেকেন্ড ভুল, আমরা কিন্তু সবাই চুলটাকে এরকম টেনে এরকম করে চুলটাকে কিন্তু বাঁধি। আর এইরকম করে চুল বাঁধলে আমাদের এখানে টান পড়ে, পুরো মাথার চুলে কিন্তু অনেকটা টান পড়ে। এর ফলে যেটা হয় এবং এটা কিন্তু অনেক আমাদের হেয়ার ফল হয়। এবং তারপর যখন আমরা রাবারটাকে ঠিক এইভাবে খুলি, দেখো বন্ধুরা একটা হেয়ার কিন্তু এর সাথে কিন্তু চলে আসে, ঠিক আছে? তো এতে কিন্তু আমাদের অনেক হেয়ার ফল হয়। সো চুলটাকে সবসময় হেলদি রাখতে হবে, চুলটাকে সবসময় আরাম দিতে হবে। তার জন্য আমরা যেটা করব, আমরা কেচারের ব্যবহার করব। এই ধরনের যদি আমরা একটা কেচার ব্যবহার করি এতে কিন্তু আমাদের চুলের স্টাইলটাও কিন্তু কম হবে না এবং আমাদের চুলটাও কিন্তু অনেক হেলদি থাকবে। সাপোজ আমরা এরকমভাবে চুলটা নিলাম, বাজারে বিভিন্ন রকমের কেচার পাওয়া যায়, তো আমার চুলটা একটু বড় বলে আমি একটা বড় কেচারে ইউজ করলাম, এরকম করে আমরা স্টাইল করতেই পারি। হ্যাঁ, আর তাহলে আমাদের কিন্তু হেয়ার ফল থেকে কিন্তু আমরা অনেকটাই মুক্তি পাবো। রাবারটা ইউজ করলে তো দেখতেই পাচ্ছ অনেকটা চুল উঠে যায়, সো রাবার ইউজ করা যাবে না, কেচারের ব্যবহার করতে হবে। আরেকটা ভুল আমাদের মধ্যে অনেকে কিন্তু একটা খুব বড় ভুল ধারণা আছে চুলে তেল দেওয়া নিয়ে। তো আমরা অনেকে কীভাবে যে মাথায় বোধহয় বেশি বেশি করে তেল লাগালে চুলটা খুব হেলদি হয় এবং চুল খুব ভালো থাকে, এটা কিন্তু একদমই ভুল। প্রথমত তোমরা যখনই অয়েলিং করবে চুলে অবশ্যই অয়েলটাকে একটু গরম করে নেবে। কিভাবে করবে, নিচে একটুখানি গরম জল রাখবে এবং একটা বাটিতে অয়েলটা নিয়ে নেবে এবং বাটির গরম জলের উপর বাটিটা রেখে দেবে। রেখে দিয়ে তোমরা একটুখানি হালকা গরম তেল করে নেবে। এবারে যেটা করবে, গরম তেলটা এরকম একটা বাটির মধ্যে নিয়ে নেবে। দেখো আমি কিন্তু একটা বাটিতে নিয়ে নিয়েছি, আর এই আমার যে আঙুলগুলো আছে এই ফিঙ্গার, এই ফিঙ্গারের সাথে কিন্তু আমি অয়েলিং করবো। অনেকেই আমরা এরকমভাবে নিয়ে এমনি এমনি করতে থাকি, এটা কিন্তু সম্পূর্ণ ভুল প্রসেস। আমরা যেটা করব, প্রথমে চুলের একটা শীথে করব,
এবং আঙ্গুলের দ্বারা ড্যাপ ড্যাপ করে কিন্তু আমরা অয়েলটা লাগাবো। এই যে জাস্ট এই ঘুরিয়ে ঘুরিয়ে এরকম করে কিন্তু আমাদের অয়েলিংটা করতে হবে, এবং কখনোই অতিরিক্ত তেল নয়, অয়েলটা অনলি ফর স্কাল্পেই লাগাবে। এবং এই আঙ্গুলের হালকা হাতে হালকা করে দেখো আমি কিন্তু মাসাজ করে নিচ্ছি, তো সেটাই সব বন্ধুরা কিন্তু করবে। এবং অয়েলটা যেই মুহূর্তে তোমাদের লাগানো হয়ে যাবে তারপরে বেশি জোরে জোরে ঘষাঘষি করবে না, যেটা করবে সেটা হচ্ছে একটা ওই কাঠের কম্ব নিয়ে নেবে এবং কম্বের দ্বারা এরকমভাবে কিন্তু হেয়ারটাকে ব্রাশ করে নেবে। এতে কি হবে, তোমাদের যে স্কাল্পে ব্লাড সার্কুলেশনটা অনেক ভালো হবে এবং চুল অনেক বেশি কিন্তু হেলদি হবে। এবং দেখো আমি কিন্তু এরকমভাবে কিন্তু করে নিচ্ছি, দেখো বন্ধুরা আমার কিন্তু একদমই হেয়ার কিন্তু ওঠেনি, দেখতেই পাচ্ছ। এই যে আমি কিন্তু এইভাবে করি, মানে আমার অন্তত যে বাঁচা বুচা যে কটা হেয়ার আছে আমি এই কটা হেয়ারকে কিন্তু খুব যত্ন করে রাখি। তো বন্ধুরা তাহলে বুঝতেই পারলে তোমরা কিভাবে হেয়ার অয়েল মাসাজ করবে চুলে, অতিরিক্ত তেল কিন্তু দেবে না, কারণ অতিরিক্ত তেল দেওয়া মানেই অতিরিক্ত শ্যাম্পু ব্যবহার করতে হবে মাথার চুলে, এবং অতিরিক্ত শ্যাম্পু মানে কেমিক্যাল, আর যেটা কিন্তু আমাদের চুলে অনেক বেশি ক্ষতি করে। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ আমি কিন্তু আমার চুলে ট্যাপ ট্যাপ করে কিন্তু অয়েল লাগিয়ে নিয়েছি, এবং অয়েলটা লাগানোর পর আমি কিন্তু আমার কম্বিংও করা হয়ে গেছে, এবং আমি চুলটাকে অবশ্যই উপরে একটা কেচারের সাহায্যে আমি কিন্তু চুলটাকে বেঁধে নিলাম। এইবারে একটা এরকম টাওয়াল নিয়ে নেব, যেই টাওয়ালটাকে আমি গরম জলের মধ্যে ডুবিয়ে নেব হালকা করে, এবং এই টাওয়ালটা কি করব, হালকা গরম জলের ডোবানো টাওয়ালটা কিন্তু মাথার মধ্যে এইভাবে কিন্তু বেশি না এক মিনিট রেখে দেব। নেক্সট যেটা করব, আমি শ্যাম্পু করাটা দেখাচ্ছি না, বাট আমি মুখে বলে দিচ্ছি আমার চুলে অয়েলিং হয়ে গেছে এবং আমি হট চাওয়ালও আমি চুলে নিয়ে নিয়েছি। এরপর যেটা করব সেটা হচ্ছে শ্যাম্পু নেক্সট পার্ট। শ্যাম্পু করার সময় অবশ্যই শ্যাম্পুটা নিয়ে হাতে নিয়েই কিন্তু আমরা মাথায় সরাসরি এরকম করে দেবো না, এটি কিন্তু খুব ভুল। আমরা কী করবো, শ্যাম্পুটাকে হাতে নেবো, হাতে নিয়ে এরকম করে হাতের মধ্যে কিন্তু ফোম করে নেবো ভালো করে, এবং তার আগে আমরা আমাদের পুরো হেয়ারটাকে জল দিয়ে ভালো করে ধুয়ে নেবো, যাতে আমাদের অয়েলটা কিন্তু জলের দ্বারা বেশ খানিকটা ক্লিন হয়ে যায়। এবং এরপরে আমরা যেটা করবো, শ্যাম্পুটা নিয়ে শ্যাম্পুটাতে ফোম করে সেই ফোম শ্যাম্পুটাকে মাথার মধ্যে আস্তে আস্তে করে আমরা কিন্তু চুলটাকে শ্যাম্পু করবো। শ্যাম্পু করবার পর খুব ভালো করে আমরা কিন্তু জল দিয়ে শ্যাম্পুটাকে কিন্তু ধোবো, মাথাটা কিন্তু মানে চুলে যেন কোথাও একটুও শ্যাম্পু না থাকে সেই জন্য ভালো করে বেশি বেশি জল ব্যবহার করে আমরা কিন্তু হেয়ারটাকে ওয়াশ করবো। দেন যেটা করবো, একটা ভালো কন্ডিশনার ইউজ করবো, অবশ্যই কন্ডিশনার আমাদের ইউজ করতে হবে চুলের জন্য, কন্ডিশনারটা নেবো, কন্ডিশনারটাও অবশ্যই হাতের মধ্যে এমনি এমনি করে নিয়ে, এবং সেটা কি করবো আমি একটু চুলটা খুলে দেখাচ্ছি, এরকমভাবে কিন্তু লাগাবো, কখনোই স্কাল্পে লাগাবো না কন্ডিশনার, কন্ডিশনার অনলি ফর চুলে, এরকম করে কিন্তু আমরা চুলে কন্ডিশনার লাগাবো, এবং সেটাও 5 মিনিট রাখার পর ভালো করে আমরা কিন্তু ওয়াশ করে ফেলবো। সো আমি এখানে কিন্তু শ্যাম্পু করা আর কন্ডিশনার ইউজ করাটা দেখালাম না, কারণ এটা আমার কোনো প্রমোশন ভিডিও নয়। সো আমি যে কোম্পানির শ্যাম্পু বা কন্ডিশনার ইউজ করি সেটা আমি বন্ধুদের সাথে শেয়ার করলাম না, আমরা সবাই বাজারের কিছু না কিছু ব্র্যান্ডের শ্যাম্পু বা কন্ডিশনার ইউজ করে থাকি, সো সেটা সেই বুঝেই আমরা কিন্তু করব। শ্যাম্পু করার পর যেটা আমরা করব সেটা এরকম একটা টাওয়াল নিয়ে চুলের মধ্যে কিন্তু ওটাকে জড়িয়ে রাখবো, এবং ওটা কখনোই এমনি এমনি করে আমরা কিন্তু চুলটাকে ঘষাঘষি করব না। এবং আমরা যেটা করব, কিছুক্ষণ টাওয়ালটাকে বেঁধে রাখবো, তারপর টাওয়ালটাকে খুলে দেবো, খুলে দিয়ে অবশ্যই ফ্যানের হাওয়া কিংবা এখন যেহেতু শীতকাল সেহেতু রোদ্দুরে গিয়ে যদি আমরা চুলটাকে শোকাই সেটা খুব ভালো বেনিফিট, কিন্তু আমরা অনেকেই তাড়াহুড়োর চোটে হেয়ার ড্রায়ারটা ইউজ করি। তো বন্ধুরা চেষ্টা করবে হেয়ার ড্রায়ারটা যতটা পারবে কম ইউজ করতে, কারণ আমরা তো অনেক ব্যস্ত লাইফ লিড করি, তো আমাদের হেয়ার ড্রায়ার ইউজ করতে হয়, ইনফ্যাক্ট আমি নিজেও করে থাকি।
তো সেটা যদি একটু কম ইউজ করা যায় অনেক ভালো, হেয়ার ড্রায়ারটা ইউজ করলে কিন্তু তাতেও কিন্তু অনেক চুল পড়ে। তো ওই জন্য চেষ্টা করবে ন্যাচারাল ওয়েতে চুলটা শোকানোর, তাহলে দেখবে চুলটা আরও বেশি সুন্দর এবং হেলদি হবে। তো এই গেল শ্যাম্পু করা। আর এটা আর একটা কথা আমি বলবো, যে বন্ধুদের অনেক অনেক বেশি চুল পড়ছে, অনেক বেশি চুল পড়ছে, তারা প্লিজ একটুখানি তেলের সাথে বাড়িতে যে আমরা পেঁয়াজ ইউজ করে থাকি সেই পেঁয়াজ এরকম করে গ্রেটারের দ্বারা ঘষিয়ে নেবে এবং পেঁয়াজের যে রসটা আসবে, একটা পেঁয়াজের রস সেটা নিয়ে নেবে এবং পেঁয়াজের ওই উপরের যে খোসা যেটা থাকছে আর কি ঘষার, ওটা ফেলবে না, ওটা রান্নাতে ইউজ করে নেবে এবং রসটা তেলের সঙ্গে, তোমরা যদি নারকাল তেল ইউজ করো বা সর্ষের তেল যে যে তেলই ব্যবহার করো না কেন, সেই তেলের সঙ্গে ওটা মিশিয়ে ওই যেভাবে আমি দেখালাম অয়েলিং করাটা, ওইভাবে কিন্তু তোমরা অয়েল করে নেবে, মানে চুলে লাগাবে। এটা দেখবে পেঁয়াজের রস কিন্তু তোমাদের চুলকে অনেক বেশি হেলদি করবে। হ্যাঁ, একটা হালকা স্মেল হবে ঠিকই, কিন্তু সেটা তোমরা একদিন একটু কষ্ট করে করবে এবং দেখবে চুলটা কিন্তু অনেক বেশি সুন্দর হবে। আর একটা আমি প্যাকের কথা তোমাদেরকে বলবো, সেটা হচ্ছে অ্যালোভেরা আর টক দই। এই অ্যালোভেরা আর টক দইয়ের প্যাকটা তৈরি করে চুলে সপ্তাহে অন্তত একদিন তোমরা লাগাবে এবং দেখবে সেইটা যদি তোমরা করতে পারো তাহলে দেখবে চুলটা দেখবে খুব সুন্দর সিল্কি এবং শাইনি হয়। এবং দেখো, হেলদি চুল তো সবারই থাকে, বড় চুল সবারই থাকে, কিন্তু চুলটা যদি চকচক করে সুন্দর সিল্কি হয় সেটা দেখতে কার না ভালো লাগে। আর বন্ধুরা প্লিজ আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবে তোমরা যদি চাও এই অয়েলিংটা আমি কিভাবে করে থাকি বা আমি এই প্যাকটা কিভাবে ইউজ করি সেটার, সেটাও কিন্তু আমি শেয়ার করতে পারি। তবে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাতে হবে তোমরা কে কে সেই প্যাকটা আমি কিভাবে ইউজ করি সেটা দেখতে চাও বা জানতে চাও। সো আজকের আমার বক্তব্য আমি এখানেই শেষ করব এবং আমি তোমাদেরকে বলবো যে আমার আজকের বকবক, যদি আমার এই টিপস যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু ভুলবে না। আর আবারও আমি চলে আসব নতুন একটা ভিডিও নিয়ে আর নতুন কিছু টপিকের সাথে। ততক্ষণের জন্য বাই বাই, টেক কেয়ার।